আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, অ্যাডজেট শিখে আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম, চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন। তো আমি কথা বাড়াবো না, চলে যাব মেইন টিউটোরিয়ালে। আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন। তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে। তো বন্ধুরা, আজকে আমরা জানবো আপনি ঢাকা থেকে নোয়াখালীর মাইজদী বা মাইজদী কোর্ট যেতে কোন কোন ট্রেন রয়েছে, সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি, ভাড়ার তালিকা, বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত। তো আমি যদি আপনাদেরকে প্রথমেই ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই, আপনি ঢাকা থেকে নোয়াখালীর মাইজদী কোর্ট বা মাইজদী যেতে এস চেয়ার বা শোভন চেয়ার যে সিট, এর মূল্য পড়বে 275 টাকা। এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই, আপনি ঢাকা থেকে মাইজদি কোর্ট যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে উপকূল। উপকূল ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে দুপুর 3:10 এবং এটি মাইজদি কোর্ট গিয়ে পৌঁছবে রাত 8:20। এই ট্রেনটি মঙ্গলবারের দিন বন্ধ থাকে। এরপরে রয়েছে নোয়াখালী এক্সপ্রেস। নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে সন্ধ্যা 7:10 এবং এটি মাইজদি কোর্ট গিয়ে পৌঁছবে রাত 2:26। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। তো আপনি ঢাকা থেকে মাইজদী কোর্ট যেতে এই দুইটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন।